নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। নারী নির্যাতন এবং আরও নানা সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে আমাদের গোটা সমাজ, এবং এই গোটা সমাজে গৃহবধূ নির্যাতনের ঘটনা প্রায় প্রত্যেক দিনই উঠে আসে। এরই মধ্যে জিরানি এলাকায় এক গৃহবধূর উপর অকথ্য অত্যাচার করেছিল তার শ্বশুর বাড়ির পরিবার, এমনটা অভিযোগ জানানো হয়েছে, এবং তার পরবর্তী সময় থানায় লিখিত মামলা করা হয়। নির্যাতিতা মহিলার নাম তানিয়া বেগম, স্বামী হাজার আলী বেগম। তাদের বাড়ি জিরানিয়ায়। গত 17ই মে রাত প্রায় 10:30 নাগাদ তানিয়া বেগমকে প্রাণে মারার চেষ্টা করে স্বামী এবং তার শাশুড়ি সহ পরিবারের লোকজনেরা দা দিয়ে কুপিয়ে আঘাত করে এবং প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। পরবর্তী সময় এলাকাবাসীদের সাহায্যে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় এবং পরে জিরানিয়া থেকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। দুদিন চিকিৎসার পর তানিয়া বেগম তার লাড্ডু চৌমুনি স্থিত বাপের বাড়িতে চলে আসে। তারপর বাপের বাড়ির সাহায্যে কোর্টে মামলা করেছে তানিয়া বেগম। মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন নির্দিষ্ট বিচার যেন তিনি পেয়ে থাকেন। তানিয়া বেগম রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচারের আশা জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার ফেসবুক পরিচিত নাম জলিল মিয়া, গত 7 বছর ধরে পরিচিত পরিচিত। পরে আমার হাজব্যান্ড এসব জানতো না, তাহলে হঠাৎ একদিন জানছে আমার মেসেঞ্জারটা হ্যাক করানোর পর থেকে আমার হাজব্যান্ড জানছে। তাহলে হ্যাঁ, আমার হাজব্যান্ডে চিনে পরিচয়, মানে তারা তারা মানে কথাবার্তি চলতো। তুলে আমি তা করতে করতে হে তো বিদেশ করছে, কুয়েত আসছিল 5 বছর, ওই এদিকে বাড়িতে এসে গত শুক্রবারে বাড়িতে এসে তারা দুজন চক্রান্ত করছে, মানে আমার ইয়ে করে গিয়া। তো আমি তো আর হের লোক বিয়ে করতাম না, হে আমার হাজব্যান্ডের লোক যুক্ত এসে কইছে আমার বিয়ে শাদী করবো, সব কিছু ইয়েটিও করছে, ফটো আমার ফটো টোটো এডিট টিডিট করাইছে, সব কিছু ইয়েটিও করছে। হের বউ হে কুয়েত যে সময় থাকতো হের বন্ধু তারা সবাই ফটো দেওয়াইছে আমার, হে আমি হের ওয়াইফ, হে আমার বিয়া করবো, সব কিছু কইছে টুইছে। তো আমি তো হেলো সম্পর্ক রাখতাম না, কিছু করণের ইয়ে নেই। তাহলে হে কী করছে বাড়িতে এসে ওই দিন গত শুক্রবারে, হে বাড়িতে এসে বাড়িতে হওয়ার পরে গত 17 তারিখ রাতে 10:30 সময় হে আমরা বাড়িতে হেরে নিয়েছি, আমার হাজব্যান্ডে কল করেছে নিয়ে আসে। হের সামনে আমার মার দু করছে, হেও আসছিলো, কোনো কিচ্ছু ইয়ে করছে না, এর সামনে আমি বিরাট মার দু করছে, রক্তাক্ত করে ঘরের মধ্যে ফেলে রাখছে, কেউ ধরছে অনেক কিছু না। লগে আমার শাশুড়ি জাল টাল সবাই আছে। ওই ছেলেটার নাম কি? তা জলিল মিয়া। ওই ছেলেটা কি আপনার হাজব্যান্ডের পরিচিত? হ্যাঁ, পরিচিত। আপনার সাথে পরিচয় কীভাবে ছেলেটা? ফেসবুকে। এই বিষয়টা নিয়ে আপনার মার দূর করছে না? কারা কারা মার দূর করছে, তাদের কী নাম? আমার শাশুড়ি ফাতেমা বেগম, জাল দুজনের নাম, আর জাল একজনের নাম হচ্ছে বুলটি বেগম, আর একজন হচ্ছে হুসানা রেহানা বেগম, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে হজর আলী। আর ওই ছেলেটার নাম কি? জলিল মিয়া। বাড়ি কোন জায়গায় দাদা? বাড়ি তারা বাড়ি দিদি জিয়া নিয়ে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 10 বছর হয়েছে। বিয়ের পর থেকে কি হাজব্যান্ড মাত্র করতো? আপনার আগে করতো, মানে অন্য অন্য বিষয়ে জকে টকে লাগে করতো, টাকা টাকা ব্যাপারও করতো, বাড়ির থেকে নিতাম, কিন্তু হেরেলুয়ে বিয়ে বিরাট করতেছে এখন 7 বছর ধরে, হেরেলুয়ে মেন ঝামেলাটা। এটা কি মনে হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে আপনার স্বামী এরকমভাবে করতেছে ছেলেরা সাথে ফাঁসানোর লেগে? আপনার ইচ্ছাকৃত প্রাবৈত্য, ইচ্ছাকৃত ছাড়া না। আমার হাজব্যান্ড চাইতেছে হের লোক তো আমার সম্পর্ক, হে আমার লোক খাইতে হবে। আপনার ছেলে মেয়ে আসেনি? হ্যাঁ। আপনার কী নাম? তানিয়া বেগম। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য বেশ কিছু আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।